সুপ্রিয় দর্শক, সাম্প্রতিক দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম, এবং এই মুহূর্তে আমরা কিন্তু পেয়ে গেছি এই টিমের আরেকজন সদস্য, পেয়ে গেছি সালমা খাতুনকে। আমরা কথা বলবো যে তাদের এই মুহূর্তে তারা প্র্যাকটিস করছেন এবং আগামীতে আরেকটা ট্যুর রয়েছে, এই সব বিষয় নিয়ে এবং সাম্প্রতিক সময় নিয়ে আমরা কথা বলবো। আপনাদের প্র্যাকটিসটা শুরু হয়েছে বেশ কিছুদিন চলছে, প্র্যাকটিস কেমন প্র্যাকটিস চলছে, কেমন আসলে এনজয় করছেন প্র্যাকটিসটা? না, অবশ্যই অনেকদিন পরে আমরা প্র্যাকটিসে ইন করেছি এবং আমাদের খুবই ভালো লাগছে, কারণ খুব অল্প সময় পাচ্ছি আমরা প্র্যাকটিসের টাইমটা, বাট যতটুকু সময় পাচ্ছি আমরা চেষ্টা করতেছি আমাদের বেস্টটা দিয়ে প্র্যাকটিস করার জন্য, এবং বিসিবি অনেক সুন্দর করে আয়োজন করেছে যাতে আমরা ম্যাচ খেলতে পারি, আমাদের ম্যাচ খেলার জন্য মাঠ দিয়েছে। তো বিসিবিকে অনেক ধন্যবাদ যে আমরা অল্প সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে যে আমরা প্রিপারেশনটা ভালো নিতে পারি। তো ইনশাল্লাহ আমরা সবাই কিন্তু প্রিপারেশনটা ওইভাবেই নিচ্ছি। আমার কাছে মনে হয় যে আমরা প্রিপারেশনটা এখন পর্যন্ত অনেক ভালো আছে। আপনারা বলেন যে প্রিপারেশন অনেক ভালো, কিন্তু এই সময় টানা ম্যাচ, আপনারা কিছুদিন আগে জিম্বাবুয়ে থেকে খেলে আসছেন, করোনার একটা প্রভাব রয়েছে, সব কিছু মিলে এইটা আসলে আপনারা ক্রিকেটাররা কীভাবে করে আসলে ওভারকাম করছেন? না না, অবশ্যই আমরা মাঝখানে কিন্তু আমরা জিম্বাবুয়ে থেকে আসার পরে অবশ্যই আমরা কোয়ারেন্টাইন ছিলাম, ওইখান থেকে আমাদের এক সপ্তাহ ছুটি দেওয়া হয়েছিল যাতে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসি বাসা থেকে সবার সঙ্গে ঘুরে। তো সবাই বাসা থেকে ঘুরে আসার পরে কিন্তু আসলে ওই জিনিসটা আমাদের মধ্যে এখন আর নেই, কারণ এখন কিন্তু আমরা ক্রিকেটের মধ্যে ঢুকে গেছি যে না, আমাদের মেন্টালি স্ট্রং হতেই হবে, শুধু এখন না, যতদিন খেলবো ততদিন কিন্তু এই করোনা থাকবে, ওমিক্রন থাকবে, সবই থাকবে, বাট এর ভিতর থেকেই আমাদেরকে স্ট্রং হয়ে খেলতে হবে। তো আশা করি আমাদের সবাই এখন স্ট্রং আছে, ইনশাল্লাহ ভালো কিছু করবো। আপনারা জিম্বাবুয়েতে খুব ভালো পারফর্ম করেছেন, সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন, এবং সেখানে আপনাদের একতরফা প্রাধান্য ছিল বেশ কিছু ম্যাচে, আমরা দেখেছি ভালো অনেক চমকে পারফর্ম করেছেন, সেটা তো একটা আত্মবিশ্বাস রয়েছেই। এখন আপনারা যাচ্ছেন মালয়েশিয়াতে, সেখানে কিন্তু পাঁচটা দল থেকে একটা টিম কোয়ালিফাই করবে কমনওয়েলথ গেমসের জন্য, তো সেখানে আসলে টিমগুলি সম্পর্কে কতটুকু আপনারা আসলে ধারণা নিয়েছেন? না, আসলে আমরা ধারণা নিয়েছি ওইখানে আমরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় আমার কাছে মনে হয় যে স্ট্রং, বাট তারপরে আমি বলবো কোনো টিমকেই ছোট করে দেখা উচিত না, কারণ অনেক সময় আছে পথের সামুকে পা কাটায়, বাট আমরা ওইটা কখনোই করব না। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব, যে সবাইকে স্ট্রং ভেবে আমাদের বেস্টটা দিয়ে আমরা খেলব, কারণ আমি চাই না যে নর্মাল টিমের সাথে আমরা নর্মালভাবে খেলবো, এটা না, কারণ আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে। তো আমি আমার টিমমেটদের বলেছি এবং টিমমেটরাও সবাই জানে যে কী করতে হবে, তো আমরা মানে আমি চাবো যে আমাদের বেস্টটা ওখানে অ্যাপ্লাই করতে যাতে আমাদের ওয়ার্ল্ড কাপে ওই জিনিসটা মানে ভালো একটা দিকে যায়, পজিটিভ দিকে যায়। তো আপনি আপনি বলতে চাচ্ছেন যে এইখানে তো আপনারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবেনই, এছাড়া আপনার যেহেতু এটার পর ওয়ার্ল্ড কাপ মিশন রয়েছে, সো এইটাও মানে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা এখানে সেরে নিতে চাচ্ছেন? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনেও কিন্তু আমরা যে অনেক টাইম পাবো তাও কিন্তু না, বাট তারপরেও এখান থেকে অনেকটা প্রিপারেশন সেরে নিতে হবে, কারণ এটা হচ্ছে টি টোয়েন্টি আর ওখানে কিন্তু ওডিআই, তো ওডিআই একরকম খেলতে হবে এবং টি টোয়েন্টি একরকম খেলতে হবে, ফর্মেট দুইটা দুই রকম। তো এইখানের ফর্মেটটা নিয়েই আমরা এখন চিন্তা করছি যে আমাদের এইখানে টি টোয়েন্টি ফর্মেটে আমরা পাঁচ টিমের সাথে আমরা খেলবো, এবং ইনশাল্লাহ আমাদের টিমটা আমরা বেস্ট খেলে আমরা একটা ভালো জিনিস করে আসবো, ভালো একটা পজিটিভ সাইড করে আসবো, যাতে আমরা যদি ওখানে ইনশাল্লাহ যদি চ্যাম্পিয়ন হয়েছি তো মেয়েদের মধ্যে কিন্তু কনফিডেন্সটা বেড়ে যাবে যে ওয়ার্ল্ড কাপে আমরা আমাদেরকে আরও ভালো করতে হবে। তো এই জিনিসটা সবার মধ্যেই আছে, আমি দেখেছি এবং আমিও চাই যে আমরা ভালো কিছু করে আসি এখান থেকে। না, বলছেন যে ভালো করতে চান আপনারা, মানে ভালোটা কোন লেভেল পর্যন্ত, কারণ এখানে কিন্তু আপনাদের চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোয়ালিফাই করতে পারবেন না? না, অবশ্যই যেহেতু একটা টিম যাবে সেহেতু আমাদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফিটাই আনার চেষ্টা করবো, কারণ আমরা এখান থেকে মিশন নিয়ে যাচ্ছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো ইনশাল্লাহ আশা করছি চ্যাম্পিয়ন হব, এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি এবং নতুন বছরে সবাইকে যাতে একটা ভালো ট্রফি এনে দিতে পারি আমরা। নিজের বিষয় যদি একটু বলেন যে আসলে আপনি এখন কোন বিষয়গুলো নিয়ে কাজ করছেন, কোন দিকটা ফোকাস করছেন? না না, আসলে ক্রিকেটে তো সব দিকে নিয়ে কাজ করতে হবে, তিনটে ফর্ম্যাটেই কাজ করতে হবে। তো আমি আমার বোলিং নিয়ে কাজ করেছি এবং ব্যাটিং নিয়েও আমি কাজ করছি, সব দিকেই কাজ করছি, বাট আমি চাইবো যে আমি যেখানেই সুযোগ পাই না কেন অবশ্যই আমি আমার টিমের একটু একটু যদি এফোর্ট আমি দিই তাহলে আমার টিমের জন্য অনেক বড় একটা পাওয়া। তো আমি চেষ্টা করব আমার যে বেস্টটা আছে, যে বেস্টে ব্যাটিং এবং বোলিং যা আছে আমি সেটাই দেওয়ার চেষ্টা করব, এবং ফিল্ডিংয়েও যাতে আমার টিমের কন্ট্রিবিউট কিছু করতে পারি, যাতে দেশের কিছু করতে পারি, সেটাই আমার টার্গেট আছে। আর একটু যদি বলেন, আপনি বলছিলেন যে আপনারা এই টুর্নামেন্টটা খেলার পরে ওয়ার্ল্ড কাপের জন্য আসলে সময়টা খুব একটা বেশি পাবেন না, আবার আপনাদেরকে ব্যাক করতে হবে, তারপরে এসে হয়তো কোয়ারেন্টিনে থাকতে হবে, তারপর হয়তো একটা ছোট্ট একটা ছুটি আপনাদের থাকবে, তারপরে এসে আসলে সেই সময়টুকু কতটা আসলে মানে সাফিসিয়েন্ট যে আপনাদের প্রিপারেশন নেওয়ার জন্য? আসলে এখনও জানি না এই ট্যুরের পরে আসার পরে ছুটি পাবো কি না সেটাও জানি না, কারণ সময় খুবই কম, কারণ ফেব্রুয়ারি হয়তো বা কয়েক তারিখ মানে ফার্স্ট উইকেটে হয়তো বা উইকে হয়তো বা আমরা নিউজিল্যান্ড যেতে হতে পারে।
বাট তারপরেও আমরা জানি যদি আমাদের 5-6 দিনের ছুটি হয় তাহলে আমরা বাসায় যাওয়া কিন্তু সেটা করবে, কেউ কিন্তু বসে থাকবে না, কারণ আমরা জানি যে আমাদের সময় খুব কম পাবো, কারণ নিউজিল্যান্ডে যাওয়ার পর আমাদের কোয়ারেন্টাইন আছে, ওইখানে আমাদের কোয়ারেন্টাইনের পরে এবং আবার টেস্ট করবে, সেটা আবার আমাদের নেগেটিভ আসতে হবে সবাইকে, তারপরে আমরা মাঠে নামতে পারবো। তো তার আগ পর্যন্ত যতদিন আমরা এখানে পাবো ততদিন চেষ্টা করবো আমাদের বেস্টটা দিয়ে এখানে প্র্যাকটিসটা সেরে যাতে আমরা কোয়ারেন্টাইনে ঢুকতে পারি, এবং কোয়ারেন্টাইনে থাকার পরও যে আমরা রুমের মধ্যে কিন্তু আমাদের প্র্যাকটিস হবে, কারণ যার যার রুমের মধ্যে আমাদের ট্রেনার আছে এবং ফিজিও আছে, সবাই ওরা বলবে যে রুমের মধ্যে কী করতে হবে, একদম বসে থাকা যাবে না, কারণ বসে থাকলে তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, যার কারণে আমরা এই প্ল্যানটা সবার মধ্যেই আছে। এবং আর মনে হয় না এরকম অত বেশি প্র্যাকটিসের টাইম পাবো, বাট যতটুকু ওইখানে আমরা যে পাবো আমরা চেষ্টা করবো ওয়েদারটাকে তাড়াতাড়ি আমাদেরকে মানিয়ে নেওয়ার জন্য, কারণ আমরা ফার্স্ট টাইম নিউজিল্যান্ডে যাচ্ছি, তো আমার মনে হয় যে আমরা ওয়েদারটা মানিয়ে নিতে পারলে ইনশাল্লাহ আমরা ওইখানে বেটার কিছু করতে পারবো। আরেকটা বিষয় জানতে চাই যে প্র্যাকটিস চলছে, খেলা চলছে, সবই চলছে এবং এরই ফাঁকে ফাঁকে নিশ্চয়ই ছেলেদের খেলাও লক্ষ্য করছেন, জিম্বাবুয়েতে এই মুহূর্তে বাংলাদেশ খেলছে, কী হোপ করছেন, কী এক্সপেকটেশন করছেন? না না, অবশ্যই ভাইয়ারা অনেক ভালো খেলছে, টেস্টটা দেখলাম যে অনেক ভালো করতেছে, বাট আশা করছি আরও ভালো করুক, বাট আমি চাই যে ভাইয়ারা টেস্টে জিতুক না যে ভালো খেলতে ইচ্ছে ক্রিকেটটা, কারণ অনেক দিন ধরে ওরা এরকম করতে পারছে না, একটা যাচ্ছিল, বাট আমি দোয়া করি যাতে বাংলাদেশ টিম আরও ভালো করুক এবং ম্যাচটা যাতে ড্রা হয়, বা যদি জেতে তাহলে আমি আরও বেশি খুশি হব, বাট যদি এমন পরিস্থিতি হয় যে না জেতার মতো না, তাহলে আমি চাবো যে ড্রা হোক, যাতে আমাদের দেশের মানে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছিল, বাট আমার কাছে মনে হয় যে আসলে এইভাবে বলা ঠিক না, কারণ এর স্পোর্টসম্যানদের আসলে খারাপ সময় যেতে পারে, বাট আমরা যদি খারাপ সময় তার পাশে না থাকি, শুধু ভালো সময় পাশে থাকি, তাহলে তো হবে না। তো আমি আশা করব আমি বাংলাদেশ টিমের প্লেয়ার হিসেবে আমি সবসময় তাদের পাশে আছি এবং তারাও আমাদের পাশে আছে, আমাদের সাথে কিন্তু তাদের মানে যোগাযোগ হয়, কথা হয়, তারাও কিন্তু আমাদের পাশে। তো আমি আশা করব নিউজিল্যান্ডের যে ভাইয়েরা খেলতেছে অনেক ভালো খেলতেছে, আশা করব আরও ভালো করবে, নেক্সট টেস্টটা যাতে আরও ভালো করে ইনশাল্লাহ। লাস্ট টু কোয়েশ্চনস, আপনি আমাকে ইন্টারভিউর আগে বলছিলেন যে ছেলেদের খেলা শুধু টেলিভিশনে দেখা হয়, দেখানো হয়, আমাদের খেলা কেন দেখানো হয় না, এটা আসলে আপনাকে কতটা পীড়া দেয়? না অবশ্যই একটু কষ্ট লাগে, কারণ যখন ভাইয়াদের খেলা দেখায় এবং অন্য অন্য টিমেরও খেলা দেখায়, শুধু যে আমাদের বাংলাদেশ টিমের খেলা দেখায় তা না, আমি বলবো আসলে আমাদের খেলাটাও প্রচার করা উচিত, কারণ আমরাও কিন্তু ভালো করছি। তো আমার মনে হয় যদি আপনারা প্রচার করেন মিডিয়া, তাহলে আমাদের মানে দর্শক আরও বাড়বে, কারণ আমাদের যতটা এখন মানুষ না চেনে, যখন টিভিতে দেখবে তখন কিন্তু মানুষ আরও চিনবে, তো ডেফিনেটলি আমি চাবো যে আপনারা প্রচার করেন। ওকে, আপনার জন্য আসলে আমরা চেষ্টা করবো এগুলি আসলে জানানোর জন্য আমাদের মাধ্যমে, এবং একই সাথে নতুন বছরটা শুরু হচ্ছে, নিশ্চয়ই আমরাও প্রত্যাশা করবো আপনাদের থেকে যে নতুন বছরটা খুব চমৎকারভাবে শুরু হবে ইনশাল্লাহ। অবশ্যই নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা, এবং আমরা আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা নতুন বছরে বাংলাদেশকে একটা ভালো জিনিস ট্রফি এনে দিতে পারি ইনশাল্লাহ। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।